ঠিক আছে, এই দেখেন খাবার শেষ। এদের কিন্তু এ পর্যন্ত আর কোনো খাবার দিব না, মুখে রুচি ভালো থাকে, কবুতরগুলো দুমায় খায় এবং কবুতর খাবারগুলো নষ্ট কম করে। বেশি দিন এই দেখেন এক মুখ খাবার শেষ হইব, আবার দিব খাবার শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত, আপনার সবাই কেমন আছেন? আমি মিতুল, মিতুল বিজন পেট থেকে বলতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে কবুতর তো আমরা জোড়া দিয়ে দিছি, কবুতর কয় বেলা খাবার দিতেছি এ নিয়ে আজকে ভিডিওটা চলে মূল ভিডিওতে যাই, মূল ভিডিও গেলে আপনার বুঝতে পারবেন। কবুতরগুলো জোড়া দিয়ে দিছি, এখন এদের আমরা কয় বেলা খাবার দিতেছি এ নিয়ে আজকে ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকবেন, আশা করি উপভূত হবেন। আসলে আজকে বৃষ্টি পড়ছে, যে বৃষ্টি এসছে না, বৃষ্টিতে অবস্থা পুরো ইয়ে হয়ে গেছে, তো এই কারণে আমরা যে ভিডিওটা করব কারণে কবুতরগুলারে আগে ভাগে খাবার দিয়ে দিতেছি। আর এই কবুতরগুলারে খাবার দেওয়ার আগে পানি দিতে হবে, পানি দেওয়ার পরে দিয়ে আমরা কতবেলা খাবার দিতেছি কী করতেছি সবই আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। আগে আমরা কবুতরগুলো পানি দিই, তারপরে আমি করতেছি। এখন আমরা কবুতরে খাবার দিতেছি, খাবার দেওয়ার পরে আমরা বলতেছি কতবেলা খাবার দিই বা কী করি। আমরা খাবার দিলে আপনারা বুঝতে পারবেন এবং প্র্যাকটিক্যালি গেলে দেখতে পারবেন। খাবার দিয়ে দিলাম, খাবার কিন্তু বেশি দিতেছে না, এসছেন এক মুঠ, এই যে এক মুঠ, যারা খাওয়ার দরকার সে খাবে এক মুঠ, এক মুঠে বেশি কোনো খাবার নেই, ঠিক আছে। দেখেন খাবার আমরা যে দিচ্ছি, এসছেন দুইটা কবুতর কিন্তু একত্রে খাই যাচ্ছে, এটা কারণ কি জানেন? আমরা কবুতরকে একবেলা খাবার দিই, একবেলা খাবার দিলে কী হয়, কবুতরটা খিদা ভালো লাগে এবং এমনভাবে খায় যে কবুতরগুলো সাত দিন ধরে খাবার খায় নেই, এখন খাবার দিচ্ছি খাবার খেতে আসছে এরকম মনে হয়। দেন ম্যাক্সিমাম কবুতরেই দুবার করে খাবার খেতে আসছে, নরও খেতে আসছে, মাটিও খেতে আসছে। জোড়া দেওয়া শুরু থেকে শুরু করে যে ডিম পাড়া পর্যন্ত কবুতরগুলারে আমরা একবেলাই খাবার দিই, যখন বাচ্চা ফুটে তখন আমরা দুবেলা খাবার দিই। এক্ষেত্রে কবুতর দেখা যায় কবুতরের মুখে রুচি ভালো থাকে, কবুতরগুলো দুমায় খায় এবং কবুতর খাবারগুলো নষ্ট কম করে, তো মানে খাবারের দাম অনেক, এই কারণে যেন খাবার যেন অপচয় না হয় এই কারণে আমরা এইভাবে দিতে আসছি। যে কবুতর যে এখানে দেওয়া হয়নি এখানে দিয়ে দিই, আর খাবার কিন্তু আমরা বেশি দিই না, এই দেন এক মুখ খাবার শেষ হইব আবার দিব, খাবার শেষ হইব আবার দিব, এইভাবে করে আমরা খাবারগুলো দিতে আসছি। দেন দিয়ে দিলাম শেষ, মূলত আমরা এইভাবে করে খাবার দিতে আসছি, আর এইভাবে করে আমরা সব কিছু করতে আসছি। আর এইভাবে যদি আপনারা খাবার দিতে পারেন কোনো লস নেই, অবশ্যই লাভ আছে, কারণ এইভাবে খাবার দিলে কবুতরে এক টাইমে খাবার খাওয়া হয়, কবুতরের সময়টা কম লাগে। আমি এখানে সারাদিনে সময় দিই আধা ঘন্টা, আধা ঘন্টা বেশি সময় দিই, যা সময় দেওয়ার উড়ার কবুতরে দিই, আধা ঘন্টা সময় দিই, আধা ঘন্টা সময়ের ভিতরে যা করার সব কিছু করে ফেলাই। দেন কীভাবে খেতেছে দুইটা কবুতর, আর পানি দিবেন দুইবেলা, সকালবেলা দিবেন আর বিকালবেলা দিবেন, আর যখন বাচ্চা ফুটবে তখন আমরা দুইবেলা করে কবুতরে খাবার দিই। এর বাদে যে কটা কবুতর আছে সবগুলো একবেলা করে খাবার দিই, যেগুলো ছাড়া রাখছি ছাড়া কারণ আছে, এগুলো ছাড়া রাখছি এই কারণে যে নিচে যে খাবারগুলো থাকে এই খাবারগুলো ওরা টুকা টুকা খায়, এই কারণে মূলত এইভাবে করে আমরা কবুতরগুলো খাবার দিই এবং কবুতরগুলো সব কিছু করি। দেন খাবারের রুচি কেমন, আর সারাদিন যদি আপনি কবুতরে খাবার দিয়ে রাখেন এই ক্ষেত্রে দেখবেন কবুতরগুলো ওদের পছন্দের যে খাবারগুলো আছে এই খাবারগুলো খাবে আর বাকি খাবারগুলো খাবে না, নষ্ট করবে। এই কারণে আমি মূলত এইভাবে করে খাবার দিতে আসছি এবং এইভাবে করি, আমি যেটা করি এটাই আপনাদেরকে বলতে আসছি। আর যখন বাচ্চা ফুটে যাবে তখনকে আমি দুইবেলা করে খাবার দিব, বাচ্চা ফুটার আগ পর্যন্ত একবেলা করে খাবার দিই। দেন কবুতরগুলো কীভাবে খাইতে আসছে মনে হইতে আছে, কবুতরগুলা অনেক দিন যাবো খাবার খাইতে আসছে না, আজকে প্রথম খাবার দিয়েছি ওইভাবে খাইতে আসছে। আর খাবারগুলো অল্প করে দিবেন যাতে করে নষ্ট না করে, ঠিক আছে। এইভাবে করে আপনার কবুতরগুলো খাবার দিতেছি আর সব কিছু করতেছি। দেন কীভাবে খাইতে আসছে, এখানে দুইটা জায়গা বাকি রয়েছে, দুটা জায়গা দিয়ে দিই। আর খাবার দিতে আছে আপনার এক মুঠ, এই যে হাতের এই যে এক মুঠ, এর বেশি না, ডিস্টার্ব করতে পারে। এই যে আমরা এই যে দিয়ে দিলাম, আর যে খাবার পড়ছে না নিচে, নিচে খাবারগুলো, নিচে খাবারগুলো যে কবুতরে আছে বাকি যেগুলো ছাড়া আছে এগুলো খাই নি। এরা খাবার শেষ হইলে আরেক মুঠ পাবে, যদি খাবার শেষ না হয় তারা এক মুঠ খাবে না, পাবে না, ঠিক আছে। পোস্টের কোনো সমস্যা নেই, যে আমি ইচ্ছা করে ফেলাইছি একাধিক ক্যামেরা, এগুলো যে কবুতরগুলো ছাড়া আছে যে ছাড়া কবুতরগুলো এগুলো খাবে, বিশেষ করে দুই জোড়া তিন জোড়া কবুতর ছাড়া রাখবেন, তাহলে দেখবেন আপনার রক্তে যত উচিত খাবারগুলো আছে ওরা খায় নেবে, সব কিছু করবে,
আমরা এইভাবে করে কৌতুকগুলোই করতেছি। এই যে খাবার কিন্তু মোটামুটি শেষ, এখানে আমরা আরেকটু খাবার দিব, দিয়ে এখানে শেষ। ওদের পছন্দের যে খাবারগুলো আছে ওরা ওগুলোই খাবে। দিয়ে দিলাম যে আমাদের খাবার দেওয়া শেষ, যার একটু আছে দিয়ে দিলাম, যে এখানে মনে একটু লাগবে। এরকম দুই পট খাবার লাগে আমার সারাদিনে, দুই পট দিয়ে ইনশাল্লাহ হয়ে যায়। দিয়ে দিলাম, এই ক্ষেত্রে খাবারের অপচয়টা কম হয়, খাবারটা মনে করেন সব কিছু ঠিক থাকে। আর যদি খাবার নিচে পড়ে এই খাবারগুলো কবুতরে খায় আনে, এতে কোনো সমস্যা নেই। যে নিচে একটা একটা জোড়া আছে, এই জোড়াটা দিয়ে দিই, দিয়ে দিলাম। অল্প করে আগে দিবেন, বারবার লাগলে বারবার দিবেন, কিন্তু খাবার যেন নষ্ট না হয়। কারণ যে হারে কবুতরের খাবারের দাম বাড়তেছে তার কারণে সমস্যা। এখন আমরা যেটা করবো, যে এই খাবারটা বানাইছি, এই খাবারটা আমাদের পুরনো কবুতরকে দিয়ে দিতেছি। মূলত আবার এই খাবারটাই খাওয়াইতেছি, আস্তে আস্তে কবুতর খাবারে বাজে চেঞ্জ আনব, সব কিছু চেঞ্জ আনতে হবে, কারণ চেঞ্জ না আনলে হবে না। এখানে অল্প রয়েছে দেখাই যাচ্ছে, এখানে অল্প করে দিয়ে দিলাম, এটা খাক ঠিক আছে। এখন যেটা করবো, বাকি দুটো আছে, দুটোই অল্প করে দিয়ে দিলেই আমাদের শেষ। আমরা এইভাবে করে কবুতরের খাবার দিতেছি, সব কিছু করতেছি। নিচে আছে, নিচে মাটিগুলো দিয়ে দিব, মাটির যে মাটি কবুতরগুলো ওগুলো আমার দিয়ে দিতে, বাকি এতটুকু অল্প করে দিই, খাওয়া শেষ হলে আবার দিব। যে জায়গা মতো হয়ে গেছে, এই জায়গা মতন করতেছে, আর থলের রুমে যাই, থলের রুমে বাকি দামে দেখে দিচ্ছি। এতে অনেক লাভ, লাভের উপরে লাভ, কারণ এর উপরে কিছু হয় না, ঠিক আছে। এই যে দেখেন খাবার শেষ, ঠিক আছে, এই যে দেখেন খাবার শেষ। এটার কিন্তু এ পর্যন্ত আর কোনো খাবার দিব না, এই যে খাবার শেষ, আবার খাবার দিব। আর এই পাশে আছে, দেখেন খাবার আনো শেষ হয় না, যে পাশে খাবার শেষ, যে উপরের টাইমে তো দৌড়ে দেখে এদের খাবার শেষ, অল্প টুকু আসে। নষ্ট হওয়ার কোনো চান্সই নেই, ঠিক আছে, নষ্ট হওয়ার কোনো চান্স নেই। যা নষ্ট হইতো তাতে কবুতর ছাইড়া দিছি, ছাড়া কবুতরগুলো খাইয়া শেষ করতেছে। আমরা এখানে একটু খাবার দিয়ে দিই হালকা, যাতে করে এটি খাওয়া শেষ করে। এই যে শেষ, এখানে যে করে খাবার দিছি শেষ, এখানে আর একটু দিব, খাবার দেওয়া। এই ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের যত্ন নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আমার শেয়ার করে দিবেন। যারা এখনও ভিডিও সাবস্ক্রাইব করেন না, ভিডিও সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজে দেখতে অবশ্যই পেজটা ফলো করবেন। ইনশাআল্লাহ আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।